সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে জে এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির মশাল মিছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের, মহাসচিব মজিবুল হক চন্নু সহ ১৪ দলীয় জোটকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ১২ দলীয় জোট এবং শরিক প্রগতিশীল জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। এবারে জানাবো কোথায় যেন ঢিলে ঢেলা ভাব, এভাবে চলতে পারে না রিজভি। সংস্কার ও নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে সরকারের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, কোথায় যেন ঢিলে ঢেলা ভাব, এভাবে চলবে না। আপনাদের ভেতর থেকে যদি কেউ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায়, আমি শুধু বলে রাখতে চাই, আমরা আন্দোলন থেকে চূড়ান্ত ইস্তফা দেইনি। জানাবো দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি দেশের প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের গঠন করা অর্থনৈতিক শ্বেতপত্র প্রস্তুত কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দেশের ভেতরে যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এবারে থাকছে ছাত্র আন্দোলনে নীরব থাকায় দুঃখ প্রকাশ করলেন সাকিব। ছাত্র জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় আওয়ামী লীগের সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসান, যার ফলে সাকিবের দেশে ফেরা এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতদিন চুপ থাকলেও এবার নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। জানিয়ে দেব কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা। হারিকেন মিল্টন চার ক্যাটাগরি ঝড়ে পরিণত হয়ে দ্রুত উপকূলের দিকে এগিয়ে আসছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম জাব্বারি বলেছেন, ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে তাহলে ইরানও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত রয়েছে। আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি বলেন, যেহেতু আমরা ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছি, সেক্ষেত্রে এখন আমরা শত শত বা হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত আছি, যেগুলো তাদের দখলকৃত অঞ্চল এবং তাদের নিরাপত্তা ও সামরিক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আঘাত হানবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জে এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির মশাল মিছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের, মহাসচিব মজিবুল হক চন্নু সহ ১৪ দলীয় জোটকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ১২ দলীয় জোট শরিক প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ আহমেদ লিটন বলেন, শেখ হাসিনা যাদের পরামর্শে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গুম খুন লুটতরাজের পথ বেছে নিয়েছে, তাদের বিচার হতে হবে, অন্যথায় শহীদদের আত্মা শান্তি পাবে না। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে জনগণের দাবির বিরুদ্ধে জাতীয় পার্টি ১৪ দলীয় জোট অবস্থান নেয়। তারা ছাত্র জনতার উপর পরিচালিত গণহত্যাকে সমর্থন করেছে, তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় গণপুত্থান ব্যর্থ হতে পারে। কোথায় যেন ঢিলে ঢেলা ভাব, এভাবে চলবে না রিজভি। সংস্কার ও নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে সরকারের জন্য ভালো হবে না বলে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, কোথায় যেন ঢিলে ঢেলা ভাব, এভাবে চলবে না। আপনাদের ভেতর থেকে যদি কেউ অন্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায়, আমি শুধু বলে রাখতে চাই, আমরা আন্দোলন থেকে চূড়ান্ত ইস্তফা দেইনি। বুধবার রাজধানীর মিরপুরের পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে কারো যদি অশুভ উদ্দেশ্য থাকে তাহলে আমরা আন্দোলন ঝড়ের আর্তনাদ আপনাদের শোনাব। যদি সংস্কার বা নির্বাচনের মধ্যে রহস্য থাকে তাহলে আপনাদের প্রতিরোধের ঝড়ের বাক্য শোনাব। তাই অবিলম্বে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনীতি এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। রিজভি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল এবং দেশের সর্বস্তরের জনগণের সমর্থনের সরকার। এ সরকার যদি ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র এবং জনগণ ব্যর্থ হবে। শেখ হাসিনার মতো কুলাঙ্গারের যেন প্রত্যাবর্তন না হয়,
এটাই জনগণ চেয়েছে। আজকে সরকারের মধ্যে কেউ কেউ একচোখা দৃষ্টি দেখে। বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সফল হোক, কিন্তু সফলতার নামে, সংস্কারের নামে যদি নির্বাচন দীর্ঘায়িত করা হয় তাহলে মানুষ আপনাদের সন্দেহ করবে। কি এমন ঘটনা আছে যে নির্বাচনের তারিখ সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে পারছে না? অথচ গণতন্ত্রের একটি উপাদান অবাধ সুষ্ঠু নির্বাচন যা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। এখন জনগণ উন্মুখ হয়ে আছে, যাদের বয়স ২৫ থেকে ৩০ বছর তারা ভোট দিতে পারেননি। দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না, দেবপ্রিয় ভট্টাচার্য। দুর্নীতি দেশের প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের গঠন করা অর্থনৈতিক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দেশের ভেতরে যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে দুর্নীতি বন্ধ হবে না। রাজশাহী একটি হোটেলে দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত জনশুনানিতে তিনি এমন মন্তব্য করেছেন। কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের সংকাপ। হারিকেন মিল্টন চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়ে দ্রুত উপকূলের দিকে এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বুধবার জানিয়েছে, স্থানীয় সময় আজ গভীর রাতে ও বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম ও মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। বর্তমানে হারিকেনের প্রভাব অঞ্চলটিতে দৃশ্যমান। বিবিসি সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার ফোর্ট মায়ার্স সহ উপকূলীয় শহরের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। যে কোনো সময় ভারী বৃষ্টি শুরু হতে পারে। বর্তমানে কোথাও কোথাও গুঁড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। অপরদিকে সাগর বেশ উত্তাল, স্বাভাবিকের চেয়ে ঢেউয়ের উচ্চতা বেড়ে আশপাশ প্লাবিত করেছে। কর্মকর্তারা ফ্লোরিডার পশ্চিম উপকূলে লোকজনকে সতর্ক করে বলেছে, আর মাত্র ১১ ঘন্টার ব্যবধানে হারিকেন মিল্টন আঘাত হানতে পারে। যোগাযোগ অবস্থা বন্ধ হয়ে যাবার আগে এখনই ঝুঁকিপূর্ণ নিচু অঞ্চল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরোতে হবে। পূর্বাভাস অনুযায়ী হারিকেন মিল্টন কেন্দ্রটির আজ মেক্সিকোর পূর্ব উপসাগর জুড়ে তাণ্ডব চালাবে। গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার পশ্চিম এবং মধ্য উপকূল বরাবর আঘাত হানতে পারে। এরপর পশ্চিম আটলান্টিক মহাসাগরের উপর ফ্লোরিডার পশ্চিম উপকূল থেকে ধীরে ধীরে সরে যাবে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে ঝড়টি দুর্বল হয়ে পড়বার আশা করা হচ্ছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ইরান। আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি বলেন, যেহেতু আমরা ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছি, সেক্ষেত্রে এখন আমরা শত শত বা হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত আছি, যেগুলো তাদের দখলকৃত অঞ্চলে এবং তাদের নিরাপত্তা, সামরিক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আঘাত হানবে। তিনি বলেন, ইসরায়েলি ভৌগোলিক আকার ইরানের তুলনায় ছোট, তাই ইরানের প্রতিশোধের ফলাফল নিয়ে তাদের সতর্ক থাকা উচিত। ইব্রাহিম জাব্বারি এ সময় যুদ্ধবাজ ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা একটি বিস্তৃত দেশ, আমরা আমাদের দেশের বিভিন্ন স্থান থেকে আক্রমণ চালাতে সক্ষমতা তৈরি করেছি, কিন্তু তারা কি করবে? যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যুদ্ধে জড়াবে না, তাই আমরা খুব দ্রুতই ওই ছোট্ট অঞ্চলটিকে ধ্বংস করতে পারি। এর আগে গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফোরশানকে ইসরায়েলি হত্যার জবাবে অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান, যাতে বিমান ঘাঁটি সহ বেশ কিছু সামরিক ঘাঁটি এবং স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল। সেই সঙ্গে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।